দিনাজপুরের বোচাগঞ্জে সোমবার বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 15তম কারামুক্তি দিবস দোয়া ও আলোচনা সভার মধ্য দিয়ে উদযাপন করেছে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কল্যাণ ট্রাস্ট। বিকাল 6টায় সীতাকুঞ্জ পৌরসভার মিশ্রিগোলায় অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কল্যাণ ট্রাস্টের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোহাম্মদ আব্দুস সাত্তার ও কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ হাসিনা বেগম। সভা শেষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া এবং তোবারক বিতরণ করা হয়। উল্লেখ্য যে 2007 সালের 1/11 রাজনৈতিক পট পরিবর্তনের পর 2007 সালের 16 জুলাই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে তার ধানমন্ডির বাসভবন সুদা সদন থেকে গ্রেপ্তার করা হয়। 2008 সালের 11 জুন রবিবার দীর্ঘ 11 মাস কারাভোগ করার পর জাতীয় সংসদ ভবন এলাকায় স্থাপিত বিশেষ সাব জেল থেকে তিনি মুক্তি পান। তখন থেকেই আওয়ামী লীগ 11 জুনকে শেখ হাসিনার কারামুক্তি দিবস হিসেবে উদযাপন করে আসছে।